রচনা এইচআইভি এডস পাই উপক্রম এডস হচ্ছে এক বর্তমানের মারাত্মক ব্যাধি যাকি সারা বিশ্বরে এহা চহল সৃষ্টি করেছে। এডসর পুরা নাম রয়েছে আকুয়ার্ড ইমিউনিও ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। এডস রোগ প্রথমে 1881 যুক্তরাষ্ট্র আমেরিকার জর্জিয়া শহরের প্রথমে এডস রোগ দেখা দিয়েছিল। 1986 ভারতের ও 1992 আম ওড়িশার দেখা দিয়েছিল। 2006 মে মাস ইউনিএডস সুদ্ধা রিপোর্ট অনুসারে পৃথিবীর এইচআইভি সংক্রমিত ব্যক্তিঙ্ক সংখ্যা 3,86,000। ভারতের 57,00,000 এডস রোগী অছন্তি। বর্তমান এহা সারা বিশ্বরে আতঙ্ক খেলাইছি। দুঃখর কথা 2002-2004 168 জন এডস রোগী এডস দ্বারা মৃত্যুবরণ করিসারিলে। প্রায় এবে 986 জন এই রোগে আক্রান্ত অছন্তি। 18 জেলার শতাধিক ব্যক্তিঙ্ক রক্তরে এইচআইভি লক্ষ্য করা যাইছি। সবুঠারু গঞ্জাম জেলার বেশি এডস রোগী দেখা দেইছন্তি। বিশেষত মুম্বাই কলকাতা সুরটার আসুথিবা দাদন শ্রমিক এই রোগে শিকার হইছন্তি। মুম্বাইকে ভারতের এডস রাজধানী বলে কুহাযায়। প্রত্যহ বিশ্বপক্ষর 8,000 অমূল্য জীবন এডস রোগে অকাল সমাধি হেউছন্তি। প্রতি মিনিট্রে 5 জন মরুছন্তি। 2003 সুদ্ধা পৃথিবীর 5,000,000 এডস রোগী থিলা বেলে 2004 38,00,000 হইছিল। তা ভিতর 16,00,000 মহিলা অল্প বয়স্ক মহিলা থিলে। মিলিত জাতিসংঘ তরফ এডস সংস্থা খোলা যাইছি যাহার নাম ইউএন এডস রয়েছে। সবুঠার দুঃখর কথা এই রোগীঙ্ক মধ্যে বেশি 16 বর্ষর কম বয়সর যুবক যুবতী অছন্তি। বিশ্বরে পুরুষ মানক তুলনায় মহিলাঙ্ক মানকর মৃত্যুহার অধিক রয়েছে। এডস রোগর কারণ এই রোগে মুখ্য বা প্রধান কারণ হচ্ছে অসংযত যৌন সম্পর্ক। দ্বিতীয় সংক্রমিত রক্ত গ্রহণ কলে এডস সংক্রমিত গর্ভস্থ মা ঠারু তা পিলাকু একরু অধিক অসুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন কলে এডস ব্যাপি থাকে। এহা ছাড়া মধ্যে সেলুনে ক্ষয় হেউথিবা সরঞ্জাম ঠারু আরম্ভ করে এডস আক্রান্ত ব্যক্তির দাঁতঘষা ব্রশ ব্যবহার কলে মধ্যে এইচআইভি জীবাণু সুস্থ মনুষ্য দেহে প্রবেশ করে থাকে। এহা ব্যতীত চুম্বন তথা ঐঁঠা খাদ্য খাইলে মধ্যে এডস ব্যাপিবার সম্ভাবনা থাকে বলে বৈজ্ঞানিক মানে সন্দেহ প্রকাশ কলে। আহুরি মধ্যে সংক্রমিত ব্যক্তি সহ শারীরিক সম্পর্ক দ্বারা এহা মধ্যে ব্যাপি থাকে। এই রোগ পরীক্ষা পাই 2টি উপায় রয়েছে। প্রথমে এলিসা পরীক্ষা, দ্বিতীয় এহা ব্যতীত ওয়েস্টার্ন প্লট ব্লড র্যাপিড টেস্ট মধ্যে করা যাই থাকে। এরপরে যা এডস রোগর লক্ষণ, এই রোগে আক্রান্ত ব্যক্তির শারীরিক ওজন হ্রাস পাই থাকে। অধিক সময় জ্বর, রাতে ঝাল বহিবা, অধিক সময় কাশ লাগি রহিবা, চর্ম রোগ, নিমোনিয়া, যক্ষ্মা প্রকাশ পাই থাকে। এহা সহিত মুন্ড দরজ, আখি পতা শ্বেতা পড়ি যা তথা কামল রোগ প্রায় মাস মাস ধরে লাগি রহিবা, এই সহিত মনর একাগ্রতা হ্রাস পাই থাকে। মন চঞ্চল ও অস্থির মধ্যে হই থাকে। এরপরে আমি ফ্রেন্ডস এডসর নিরাকরণ পাখকু অতি অসংযমত কামাতুর মনোভাব এডসকু নিমন্ত্রণ করে ডাকি থাকে। তেমন অসুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন করা ঠার আরম্ভ করে সংক্রমিত রক্ত তথা ড্রগস গ্রহণ করা পর্যন্ত সর্বদা সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এহা ছাড়া আর কিছু উপায় না। শেষ কথা, এডস রোগীর চিকিৎসা পাই ওড়িশাকু 5 বর্ষ ভিতরে কোটি কোটি টাকা মিলিছি। মোট 122 কোটি টাকা খরচ হয়েছে। তথাপি বেড় থাও থাও সাবধান হওয়া পড়ি থাকে, নচে এডস রোগী মানব সমাজকু ধ্বংস করে দেব। থরে এডস ধরিলে কেবল ভগবান হি সাহা। এডস রোগীকে ঘৃণা করা পরিবর্তে রোগীকে রোগকে দূরেই শিখিবা উচিত। আজি দিনর আহ্বান, আসন্তু মিলিমিশি হাতকু হাত মিলাই মহামারীকে দূরেই দেবা, নচেত এ তৃপ্ত বৈতরণী পারি হওয়া কষ্টকর হয়েযিব। আসন্তু বিশ্বকু সত্য সুন্দর করে গড়ি তুলিবা, হাতকু হাত মিলান্তু, এডসকু দূর করন্তু। এহা থিলা ফ্রেন্ডস এডস উপরে কিছুটা রচনা। আশা করুছি আপনমানকু এটা ভাল লাগিথিব। রহুছি, নমস্কার।